যে গ্রাম থেকে মানুষ কখনো জিবুতেও ফিরে আসে না এ আবার কেমন গ্রাম তাহলে আসুন জেনে নেই এই গ্রাম সম্পর্কে রাশিয়ার এমন একটি গ্রাম রয়েছে যেখান থেকে কেউ জীবুতে ফিরে আসে না বিজ্ঞানীরাও এই রহস্য সমাধানে অনেক গবেষণা করেছেন লোকে গ্রামটিকে মৃতদের শহর বলে ডাকে এই গ্রামটি রাশিয়ার উত্তর ও একটি নির্জন এলাকায় অবস্থিত গ্রামটির নাম ডার এটি এমন এক জায়গা যেখানে শুধু মৃতরাই বাস করেন গ্রামটিকে ঘিরে রয়েছে পাঁচটি খাড়া পাহাড় আর গ্রামের ঘরগুলো সব পাহাড়ি পাথরে তৈরি করা হয়েছে গ্রামটি দেখতে খুবই সুন্দর কিন্তু কেউ ওই গ্রামে যেতে সাহসী পান না কারণ এর আরেক নাম মৃতদের শহর যেখানে শুধু মৃতরাই বাস করে বিশ্বাস করা হয় যে স্থানীয় মানুষরা ওই গ্রামের ঘরগুলোতে তাদের আত্মীয় স্বজনদের মৃতদেহগুলো রেখে আসেন পাহাড়ি ওই গ্রামে এমন অসংখ্য ভবন আছে যেগুলোতে ভূগর্ভস্থ ঘরও আছে ওই গ্রামের কয়েকটি ভবনে চারটি তলা পর্যন্ত আছে এটি আসলে বিশাল এক গোরস্থান এই ঘরগুলোর প্রতিটি তলায় মৃতদেহ কবর দেওয়া হয় গ্রামটিতে প্রায় নিরানব্বইটি ভবন আছে আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে সেই ষোলো শতক থেকেই ওই ভবনগুলোতে মৃতদেহ কবর দেওয়া হতো স্থানীয়দের বিশ্বাস যারা একা একা ওই ভবনে যায় তারা আর কখনোই জীবিত ফিরে আসে না আর এ কারণেই ওই গ্রামে কখনো কোনো পর্যটকও যাননি এছাড়াও পাহাড়ি এলাকা হওয়ার কারণে এখানকার আবহাওয়া ক্ষণে ক্ষণেই বদলে যায় যা ভ্রমণকারীদের জন্য উপযোগী নন স্থানীয়দের মধ্যে একটি অদ্ভুত বিশ্বাস প্রচলিত আছে তাদের বিশ্বাস আঠারোশো শতকে স্থানীয় বাসিন্দারা তাদের গুরুতর অসুস্থ আত্মীয়দেরকে ওই গ্রামের ভবনগুলোতে রেখে আসতেন তাদেরকে সময়ে সময়ে খাদ্য ও পানীয় সরবরাহ করা হতো কিন্তু মৃত্যু না হওয়া পর্যন্ত তারা সেখান থেকে বের হতে পারতেন না প্রত্যতাত্ত্বিকদের মতে মৃতদেরকে সেখানে নৌকাকৃতির কফিনে ভরে কবর দেওয়া হতো এই বিশ্বাস থেকেই এমনটা করা হতো যে এতে মৃতদের জন্য স্বর্গে যাওয়া সহজ হবে নৌকাকৃতির কফিন তাদেরকে স্বর্গে পৌঁছে দেবে গবেষকরা প্রতিটি ভূগর্ভস্থ স্থানের সামনে একটি করে কুয়ো দেখতে পেয়েছেন মৃতদের কবর দেওয়ার পর তার আত্মীয় স্বজনরা ওই কুয়েই কয়েন ফেলত কোনো কয়েন যদি অন্য একটি কয়েনের সঙ্গে লেগে উচ্চ আওয়াজ তৈরি করত তাহলে গ্রামবাসীরা বিশেষ করত মৃত ব্যক্তি স্বর্গে যাবেন বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের আর এস ভয়েস টিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন